রাধে রাধে, তো দেখো আজকে নতুন একটা ভিডিও, আর ভিডিওটা আমাদের গোপুসোনাকে নিয়ে। তো দেখো গোপুসোনা আজকে একদম রেডি হয়ে এসছে। আর কি হয়েছে বলো তো? তোমরা বুঝতেই পেরেছো, গোপুসোনা ছিল মামার বাড়িতে, সেই কীর্তনে গিয়ে গোপুসোনাকে রেখে এসেছিলাম, কারণ ফেরার দিন না প্রচুর ব্যাগপত্র হয়ে গেছিল। আর মা বলছিল, গোপুসোনা যখন মামার বাড়িতে এসছে কদিন থাক, তোরাও তো এসে কদিন থাকিস, ওকে একটু রেখেই যা। তো রেখে গেছি, এবার মাঝে একদিন বলেছিলাম গোপুসোনাকে দিয়ে যাও, তো মা না ওর প্রতি মায়া পড়ে গেছে। মা বলছে যে না, ওর জন্য নতুন জামা কিনবো, তারপরে উপরে মানে মুটুক কিনবো, তারপরে পাঠাবো। তারপরে আমার এদিকে বাড়িতে আর মন দাঁড়াচ্ছেই না, গোপুসোনা নেই, আমার ঠাকুরের আসনটা পুরো ফাঁকা ফাঁকা। আর ওদিকে তো ও মামার বাড়িতে গিয়ে খুব আনন্দে আছে, আমার কথাটা ওর মনেই নেই, আমার যে মন খারাপ হচ্ছে। তো কালকে গোপুসোনা ফিরেছে, আর দেখো গোপুসোনার দিদু গোপুসোনার জন্য যে কত কিছু পাঠিয়েছে, নতুন জামা, তারপরে দেখো প্রসাদ, তারপরে ফুল, তারপরে সব কিছু দিয়ে একদম সুন্দর করে গোপুসোনাকে একদম পাঠিয়ে দিয়েছে। আর আমি খুলছি আর ভাবছি যে এরই নাম মামার বাড়ি। মামার বাড়িতে গেলে যেমন কারো আসতে ইচ্ছে করে না, তো গোপুসোনারও মনে হয় আসতে ইচ্ছে করেনি। দেখো কত সুন্দর, গোপুসোনার দিদু একটা কত সুন্দর একটা ড্রেস কিনে পাঠিয়েছে, নীল কালারের, খুবই সুন্দর। তো দেখি ওকে একটা বিশেষ দিন করে মানে স্নান টান করিয়ে নতুন জামাটা পরিয়ে দেব। আর এসছে যেহেতু সন্ধে করেই, তো ওকে দেখো ফ্রেশ ট্রেশ করিয়ে আমার আসনে ওকে একদম বসিয়ে দিচ্ছে। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওই জন্য আর ওকে গাটা মুছিয়ে বেশি একটা ইয়ে করে দিইনি, যে না ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর ইয়ে করে দিইনি। আর রাত্রেবেলা ওই ফুল টুলগুলোই ছিল, রাত্রেবেলা করে আবার ওকে একটু ভোগ টোক দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেব। তো দেখো কি কিউট না, মায়ের কাছে এসে খুবই ভালো লাগছে। দেখো আমার গোপুসোনাটা এতই ভালো, মানে মুখটা এত কিউট না, যে দেখে তারই মায়া পড়ে যায়। মা তো বারবার ফোন করছিল। তো দেখো কি সুন্দর লাগছে না ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, বাই বাই।